তিনি সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করলো ফাকাদ আতা আল্লাহ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতই করলো মিসওয়াক যে করলো সে আল্লাহর ইবাদত করলো কিন্তু সুন্নাহ কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকনুর উপরে প্যান্ট যে পড়লো সে আল্লাহর ইবাদত করলো বলেছে কে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি যে রাখলো আল্লাহর ইবাদত করলো মদ যে খেলো না আল্লাহর ইবাদত করলো জুয়া যে খেললো না আল্লাহর ইবাদত করলো জানা যে করলো না আল্লাহর ইবাদত করলো দুই রাকাত সুন্নাত যে পড়লো ফজরের আগে আল্লাহর ইবাদত করলো রুকুতে যে গেল সিজদায় যে গেল যে দোয়াগুলো পড়লো নামাজ সালাম শেষ করে আস্তাগফিরুল্লাহ যে পড়লো আল্লাহর ইবাদত করলো তাহলে মাইয়ুতিউর রাসূল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেভাবে করলো ফাকাদ আতা আল্লাহ সে আল্লাহর ইবাদত করলো ওয়ামান তাওয়াল্লা ব্যাপারটা কিন্তু মোটেও এরকম নয় যে একজন আল্লাহর মন চাইলে আল্লাহর নবীর অনুসরণ করলো আর মন না চাইলে করলো না কিচ্ছু হবে না এটা কিন্তু নফলের মতো না এটা কিসের মতো না নফল কি যার খুশি পড়লো নেকি পেলো যার খুশি পড়লো না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ব্যাপারে মন খুশি চলবে না এখানে দুইটা আদেশ রয়েছে একটু সামনের দিকে আসেন না আল্লাহ আপনাদেরকে বরকত দিক আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে এরকম নিকটবর্তী করে দেবে একটু কাছাকাছি হয়ে বসেন বাইরে দাঁড়ায় আছে অনেকেই তাহলে যদি এরকম হতো যে আল্লাহর নবীর অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো যদি এমন হতো যে আল্লাহর নবীর অনুসরণ করলো না কিছু যায় আসে না তাহলে চলতো কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বলছে যে ওয়ামান তাওয়াল্লা আর যে আল্লাহর রাসূলের থেকে মুখ ফিরিয়ে নিল আর যে ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানে সোজা কথা সুন্নত সোজা কথা কি সুন্নত থেকে যে নিজেকে মুখ ফিরিয়ে নিল ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা আল্লাহ বলতেছে ও রাসূল যে আপনাকে অনুসরণ করবে না ছেড়ে দেন তাকে আমি তার কাছে আপনাকে পাহারাদার হিসেবে পাঠাইনি তার কাছে আমাদের কাছে আল্লাহর নবী কি হিসেবে আসেনি পাহারাদার হিসেবে আসেনি তিনি এসেছেন মেসেঞ্জার হিসেবে কি হিসেবে আসছেন মানে বার্তা বাহক হিসেবে যে দেখো আল্লাহর পক্ষ থেকে এই মেসেজ আছে আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আছে এই নিষেধ আছে তিনি এই জন্যই এসেছেন সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন তাহলে শুরুতে বলেছিলাম যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি তাহলে দিন কি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি ইসলাম আর যে আল্লাহর নবীর অনুসরণ করলো সে কার ইবাদত করলো এখন দিন কি এ সম্পর্কে যদি বলি কোরআন একটা আয়াত বলে রাখি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযু ওয়ামা নাহাকুম আন ফানতাহু শুনে রাখো সবাই তোমাদেরকে রাসূল যা দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তোমরা গ্রহণ করো রাসূল যদি বলে যে তোমরা ইশরাক পড়ো গ্রহণ করো রাসূল যদি বলে দুরুদ পড়ো কোন দুরুদ পড়তে হবে গ্রহণ করো রাসূল যদি বলে তাহাজ্জুদ পড়ো গ্রহণ করো রাসূল যদি বলে নখ কাটতে গ্রহণ করো রাসূল যদি বলে পরিষ্কার হতে শুক্রবারে গ্রহণ করো রাসূল যদি বলে দাড়ি রাখতে মিসওয়াক করতে ডান পা দিয়ে মসজিদে যেতে বাম পা দিয়ে টয়লেটে যেতে গ্রহণ করো রাসূল যদি বলে ডান কাত হয়ে শোও দোয়া পড়ে শোও উঠে দোয়া পড়ো গ্রহণ করো ওয়ামা আতাকুমুর রাসূল যা কিছু আমার রাসূল দিয়েছে ফাখুযু সব কিছু নিয়ে নাও ওয়ামা নাহাকুম আন আর যা থেকে নিষেধ করেছে ফান্তাহু তা ছেড়ে দাও প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক রাকাত নামাজে তিনটা সিজদা দিতে নিষেধ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক রাকাত নামাজে দুইটা রুকু দিতে নিষেধ করেছে প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুরুদে নারী দুরুদে হাজারে দুরুদে লাখি বানাতে নিষেধ করছে প্রশ্ন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই পৃথিবীতে অনেক কিছু নেকির মতো চলে সুন্দর দেখতে এগুলোকে তিনি নিষেধ করছে এরকম একটা প্রশ্ন থাকে কি না একটা প্রশ্ন থাকে কি না বলে রাখি বেতাগাবাসীকে এবং এখানে আগত বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানদেরকে মুসল্লিদেরকে সম্মানিত মুসল্লিদেরকে বলে রাখি এই যে ওয়ামা নাহাকুম আন যা নিষেধ করছে ফান্তাহু তা থেকে দূরে থাকো তাহলে নিষেধাজ্ঞাটা কিভাবে বুঝবো একটা সিম্পল লজিকে নিষেধাজ্ঞাকে বের করতে হবে একটা ছোট্ট একটা লজিকে আল্লাহ নবী কি এ ধরেন কি বলে কিভাবে বলবো আসলে অনেকেই বলে যে এটা কি হাদিসে আছে নিষেধ অনেকেই অনেক কিছু যখন আমরা বিরোধিতা করি যেটা সুন্নত না এটা এটা নেকির কোনো কাজ না এটা দ্বীনের অংশ না ইসলামের অংশ না তারা বলে যে এটা ভালো কাজ এটা দেখতে সুন্দর কাজ আল্লাহর নবীকে নিষেধ করছে এটা করা যাবে না হাদিস বের করে দেখেন বলে কি না তাদেরকে বলবো আপনি যা করতেছেন ইসলাম মনে করে নেকি মনে করে সওয়াব মনে করে দ্বীন মনে করে সুন্নত মনে করে যে কাজের আদেশ নেই সেটাই নিষেধ তার লজিকটা কি যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই সাক্ষী দিচ্ছে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু যা রাসূল দেয় নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করে তা তোমরা বর্জন করো তাহলে রাসূল যা দিছে তা নিতে বলছে বুঝতে পারি নাই তার মানে দ্বীন হিসাবে কিছু গ্রহণ করার জন্য দ্বীন হিসাবে কোনো কিছুকে সিদ্ধান্তে আসার জন্য রাসূলের কাছ থেকে পেতে হবে সহজ তাহলে আমি যত ভালো কাজ করি এটা ভালো কাজ কিন্তু আমি এটাকে যদি একটা একটা শিডিউলে নিয়ে আসি যদি আমি এটাকে একটা তারতিব একটা মানে কন্টিনিউয়াসলি একটা সিস্টেমেটিক ওয়ে একটা একটা আমি যদি কি বলে এটাকে একটা যদি আমি এক ক্যাটাগরি ক্রিয়েট করি সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা আসছে কিনা সেটা দেখা জরুরি এটা মাথায় রাখবেন তাহলে সুন্নত বুঝতে সহজ হয়ে যাবে মনে রাখবেন আপনি যত কিছু সুন্নত হিসাবে করেন তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না প্রমাণ হয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনার আর আমার আদেশ হচ্ছে কি ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যা তিনি দেয়নি তা ছেড়ে দাও বর্জন করো যা তিনি নিষেধ করো তা কি করো বর্জন করো এবারে আসেন আল্লাহু আকবার এই মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ কি এরকম বিশ্বাস রাখে যে কোনো একটা কাজ আল্লাহর নিকটবর্তী করবে আমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে আমাদেরকে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যায়নি এরকম কি কেউ বিশ্বাস করে বুঝে শুনে জবাব দেবেন কোনো একটা কাজ জাহান্নামের নিকটবর্তী করবে জাহান্নামে নিয়ে যাবে আমাদেরকে আল্লাহর নবী এটা নিষেধ করেনি এরকম কি কেউ বিশ্বাস করেন আসেন আমার আর আপনার বিশ্বাসে যায় আসে না আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাইসা শাইউন ইউকারিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি নিশ্চয় এমন সকল কিছুই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয়াদির নির্দেশ দিয়ে গেছে যা যা মানুষকে জান্নাতের কাছাকাছি করে ওয়ালাইসা শাইউন ইউকারিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম বিহি এবং এমন সকল কিছুই যা তোমাদেরকে জাহান্নামের কাছাকাছি নিয়ে যাবে তার প্রত্যেকটি বিষয় থেকেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সাবধান করা ছাড়া ছেড়ে দেয়নি অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওই বিষয়ে আমাদেরকে নিষেধ করে গিয়েছেন যা আমাদেরকে জাহান্নামের নিকটবর্তী করে জামশেদ বলতেছে না এই মসজিদের মুসল্লি বলতেছে না বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আপনারা কি এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে জান্নাতমুখী সব কিছু আল্লাহ নবী নির্দেশ দিয়ে গেছে
তাহলে আপনি নেকির আশায় যে কাজগুলো করেন ওয়াটারটা কোথায়? আমি নেকির আশায় যে কাজগুলো করি যেহেতু হাদিস বলতেছে যে আল্লাহ নবী জান্নাতের নিকটবর্তী করে এমন সব কাজের আদেশ দিয়ে গেছে নির্দেশ দিয়ে গেছে জাহান্নাম থেকে মানুষকে দূরে করে জাহান্নাম থেকে মানুষকে মুক্তির জন্য মানুষকে আল্লাহর নবী পথ দিয়ে গেছে এরকম সব কিছু যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ নবী নিষেধ করে গেছে তাহলে আমি আর আপনি আজকে এই সমাজে যে কাজগুলো করি আপনার সাথে আমার যে দ্বন্দ্ব দলিল কোথায় দলিল দেন প্রমাণ কোথায় প্রমাণ দেন ভিত্তি কোথায় ভিত্তি দেন দিয়েনি ভাই মনটাকে নরম করে ভাবুন মনটাকে নরম করে ভাবুন।